ভালো গানটা গাইলি রে তুই, খুব ভালো হয়েছে ছোট ভাই। বলছো তোমাদের তো আবার এল অভিনু সঙ্গ তব সুন্দর হয়ে শুনে। এই কি হচ্ছেটা কি, মার খাবে কিন্তু বুড়ি তো বাচ্চা। এই ঠাম্মা, এই কোথায় যাচ্ছ? কি হলো, গানটা কেমন লেগেছে বলো। না বলছিল যে আমাদের বাড়ি হচ্ছে লেখাপড়ার বাড়ি বাপু, তোমার বাবা তোমার পিসি স্কুল কলেজে কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি কো। অবশ্য মিথ্যে বলবো না, আমার বড় নাতি নাতনি এই বংশের ধারা বজায় রাখবে। আর তুমি কি করলে বলো দেখিনি? আমার কথা ছেড়ে দাও না। এই যে তোমার ছেলে ছোট থেকে এত লেখাপড়া করলো, এই কর্পোরেট অফিসের বড় কর্তা ব্যক্তি হলো, এ ওকে কেউ চেনে? আমার পিসিমণি সরকারি অফিসের বড় একজন কর্মচারী, এই তোমার নাম কেউ জানে গো? এই আইয়ে, সেনগুপ্ত ফ্যামিলির সব থেকে বড় ছেলে, সব থেকে গুড বয়। আমি নিশ্চিত জানিস, এই তোকে না পরে অনেক মানুষ হয়তো জানবে, তবে তোর তুলনায় লক্ষাধিক বেশি মানুষ আমার নাম জানবে অ্যাজ এ সিঙ্গার। তখন হয়তো তুই আসবি আমার কাছে ওই অটোগ্রাফ নিতে। সই সই, আর আমার মা তখন অহংকারে কি বলবে বলতো, যে সে তার গর্ভে এক মহাপুরুষের জন্ম দিয়েছে। কিন্তু আসল মজাটা কি জানিস, আসল মজা এটাই যে যারা নিজের ইচ্ছে কষ্ট করে পড়াশোনাটা করে, লেখাপড়া করে বা ধরনের ডাক্তারি, তারা কিন্তু পাবলিক ফিগার হবে ভেবে সেটা করে না। এসব সস্তা কালচার না তাদের থাকে না। অবশ্য তুই কি করে বুঝবি, দেখ একবার নিজের মাথার দিকে দেখ। খোঁচা খোঁচা কি হচ্ছে, কেন থামলে? কিছু বাবারে বাবা, দুই ভাই এক জায়গায় হলে মারামারি শুরু, এখন বাচ্চা রয়ে গেলি তোরা। মুনি তুমি কিন্তু রাতে খেয়ে যাবে এখানে কেমন? আমি দাদাকে ফোন করেছিলাম ও কখন আসবে জানার জন্য, মানে তাড়াতাড়ি আসলে একটু দেখা হয়ে যাবে আর কি। দাদা তো উল্টে আমাকে আটকে দিল, বললো রাত্রে থেকে খাওয়া দাওয়া করে যাবি। ও আর শোনো, খাবার দাবারও নিয়ে আসছে দাদা। যা ভেবেছিলাম ঠিক তাই। ইস, মানুষটা যে কি করে, লজ্জার এক শেষ। এখন বৌমা তো আগেই বলেছিল বুয়া আজ রাতে খাবার নিয়ে আসবে। ব্যাপার বলো তো, ওই যে মেয়ে সবসময় বায়না করে ওর জন্যই আমি এমনি বলেছিলাম সকালে। আমার মনে হয় তুমি এসেছো তো সেই জন্য উনি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসছেন। ভালোই তো বলেছে বাপু, খেয়ে যাবি, জামাই আর নাতি নাতনিদের জন্য চাটনি নিয়েও যাবি। বাবা এসে গেছে, দেখি বিশমণির জন্য কি খাবার এনেছে। সম্পূর্ণ না উড়ে আসতে যা, পড়ে যাবি। জুনও আসছে জানো, মানুষটা আমার জন্মদিনের জন্য এত আয়োজন করলো, আর আমি আমি সেই সকালবেলার কাপড়টাতে না না, চট করে কাপড়টা পাল্টে আসি। মা আমি একটু গা ধুয়ে আসি। সে কি কথা, এখন গা ধুতে যাবে? এতক্ষণ তো সময় পাইনি, এক্ষুনি হয়ে যাবে। এসো এসো ঠাম্মা, দেখো কে এসেছে। ঠাম্মি এই দেখো। এই যে জুন, মুনিনি কেমন আছো তুমি? হ্যাঁ তুমি কেমন আছো মুনিনি? ভালো। আরে জুন তো আমাদের ভুলেই গেছে, এক সপ্তাহ হয়ে গেল আসেই না। বেশি আমি কি ভুলতে পারি আপনাদের? কম ঝুঁকি গো, ঘরে বাইরে ওকে সামাল দিতে হয়। ও বাবা, একটু ব্যস্ত ছিলাম। কেমন আছেন? ভালো। কেমন আছেন? আরে জামগো, কি খবর, পরীক্ষা তো শেষ? হ্যাঁ অবশেষে শেষ। টুডে ইজ আ স্পেশাল ডে, তাই আগে কেক কাটা হবে, তারপর খাওয়া দাওয়া। কি স্পেশাল ডে রে দাদা? বাবা কি আজ মায়ের জন্মদিন সেলিব্রেট করছে নাকি? স্ট্রেঞ্জ, যা কোনোদিন করে না হঠাৎ আজ সারপ্রাইজ। জুন আজ তোমার যা কিচ্ছু আমি বলবো না, যা বলার অনিন্দ্যদা বলবে। আজ জুন আন্টির বার্থডে নয়? তাহলে কি বাবা? দাঁড়া না, একটু পরেই তো জানতে পারবি। চলো ঘরে চলো।
শ্রীময়ী, কোথায় তুমি? খাবারগুলো তো রাখতে হবে। ও গা ধুতে গেছে। এখন গা ধুতে গেছে? সময় পেল না, এগুলো অ্যারেঞ্জ করতে হবে তো। এটা বাসে রাখছো? জুন, শ্রীময়ী কেমন আছো? ভালো। দোকান বাবু ভালো আছে? ওরই তো একটু শরীরটা গড়বড় করছে, ঘুমন্ত হয়েছে। ও আরে, এখনো বোধহয় কাউকে বলেনি, উল্টুল নিয়ে এসে হাজির করেছে। বিঠিটা আবার ফুল সাজাচ্ছে। আচ্ছা, কেউ কেন জিজ্ঞেস করছে না আজ কি? ছেলেমেয়েরা তো জানে, কিন্তু অন্যরা তো। শ্রীময়ী, ওখানে হা করে দাঁড়িয়ে আছো কেন? এগুলো তো রাখতে হবে। কাদের সময় তোমায় পাওয়া যায় না। আমি এখনই রাখছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ওয়েট, আরে আমি তো ধৈর্যই রাখতে পারছি না। আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি কেক কাটা হবে। গুড। জুন, আমি। আচ্ছা জুন আন্টি, আজকে কি আছে বলো তো? উফ দাদা, এবার তো বল না, মানে দেখ কি এমব্রেসিং একটা মোমেন্ট বলতো। আমি কোনো গিফট আনিনি, কিছু আনিনি। মুনিদি, তোমরা কি পাগল হলে? জানোই তো অনিন্দা কিরকম বাড়াবাড়ি করে। তাহলে বলি, জুন প্রমোশন পেয়ে আমাদের কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে। কংগ্রাচুলেশনস জুন। আমরা অফিসে সেলিব্রেট করেছি, কিন্তু জুন তো অলমোস্ট আমাদের বাড়িরই একজন হয়ে উঠেছে। তাই আমার মনে হয়েছে আমরা সকলে মিলে জুনের এই খুশি ভাগ করে নেব। এই জন্য আজকে আমরা বাড়িতে সেলিব্রেট করছি। ওয়াও, কি বলছো জুনান্টি, কনগ্রাচুলেশনস। কি পাওনি তুমি? কাম 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 কাম। থ্যাংক ইউ। এই নয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। খাওয়া না।
চিনুই, তুমি কোথায় ছিলে এতক্ষণ? এখানেই ছিলাম। যদি সে না গেল ওই কেক কাটার সময় তো দেখতে পেলাম না। ছিলাম ভিড়ে, ঢাকা পড়ে গিয়েছিল। যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে দাঁড়া, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী। কে বললি ফুলটা আমি জুন আন্টির জন্য এনেছি? এটা মার জন্য। শুভ জন্মদিন মা।